গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা পেপারের ওপরে প্রিন্টিং তো দেখেছি, পেপারের ওপরে বিভিন্ন রকমের ছবি প্রিন্ট হতে আমরা দেখেছি, কিন্তু বন্ধুরা কাঠের পাটাতনের ওপরে এরকম ধরনের ছবি কখনো করতে দেখেছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটি হচ্ছে। আমরা জানালা, দরজা, এই জায়গাগুলোতে যে সমস্ত ডিজাইনগুলো করে থাকি, ইভেন খাটেও যে সমস্ত ডিজাইন আমরা করে থাকি, সেই ডিজাইনগুলো আগে কী হতো, আগে মানুষ হাত দিয়ে করতো, ছোট্ট ছোট্ট বাটন দিয়ে, ছোট্ট ছোট্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে, টুলস অ্যান্ড ইকুইপমেন্টস দিয়ে ওনারা কিন্তু হাতে হাতে করতেন। তো বন্ধুরা, এখন এত উন্নত হয়ে গেছে বিজ্ঞান যে এই যে প্রিন্টিং, এই প্রিন্টিং নর্মাল পেপারের ওপরে আমরা দেখেছি করতে, তো এই প্রিন্টার কিন্তু কাঠের ওপরে প্রিন্ট করে। আপনারা দেখুন কীভাবে করছে, সামনে একটি ড্রিল বিট লাগানো রয়েছে, যে বিট দ্বারা এই কাঠের ওপরে কিন্তু এটাকে আস্তে আস্তে কাটতে কাটতে সেটা কিন্তু ডিজাইন বানিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু একটি কাঠের পাটাতনের ওপরে আমরা খাটের ডিজাইন বলি বা দরজা জানলা যা ডিজাইন বলি সেটা কিন্তু করা হয়ে থাকে। বন্ধুরা দেখুন, এক্ষেত্রে পুরো ইনস্ট্রুমেন্টটি, এটি কিন্তু সেই প্রিন্টারের অগ্রভাগ। কখনো কখনো এটি লেজার দিয়েও করা হয়ে থাকে, এবং কম্পিউটারের সাহায্যে যে আমরা যেরকমভাবে প্রিন্ট করি ঠিক সেই রকমই, যেভাবে আমরা পেপার প্রিন্টারের মধ্যে প্রবেশ করাই ঠিক সেভাবে কাঠের পাটাতনটিকে ওখানে প্লেস করা হয়ে থাকে। এবং কম্পিউটারে যেরকমভাবে আমরা প্রিন্ট করি ঠিক সেরকমভাবে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি এই কাজটি কিন্তু হতে থাকে, এবং ডিজাইন আমরা যেমনটা দেখাই ঠিক তেমনটাই কিন্তু ডিজাইন এখানে হতে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখুন পুরো ইনস্ট্রুমেন্টটি খুব ভালো করে দেখুন, এবং দেখুন কত সুন্দরভাবে এই ডিজাইনটি চলছে, এবং এটি অনেকটা সময় লাগবে। তো আমি পুরো ডোরের যে ডিজাইন সেটা কিন্তু পুরোটা আমি কভার করিনি, আর এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, শুধুমাত্র দেখানোর জন্য এবং আপনাদেরকে ব্যাপারটা কিভাবে এটা হয় সেটা জানানোর জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি, এবং এটা আমারও অজানা ছিল। তো আমার মনে হলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করে নিই, কারণ এরকম ঘটনা অনেকেরই অজানা যে কীভাবে এই মেশিনের সাহায্যে, ইনস্ট্রুমেন্টের সাহায্যে, প্রিন্টিং মেশিনের সাহায্যে কীভাবে দরজা জানলা বা খাটের ডিজাইন করা হয়। একবার দেখার খুব ইচ্ছে যাদের, ওনারা কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু ডিজাইনটি করা হয়ে থাকে। তো এটাই কন্টিনিউয়াসলি চলছে, দুই দিকে ক্লাম করে লাগানো রয়েছে কাঠের পাটাতনটিকে, এবং এই ডিজাইন হওয়ার পরে প্রয়োজন মতো কাঠ ওনারা যা মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট অনুযায়ী কেটে ওনারা কিন্তু কাজ করবেন। তো বন্ধুরা দেখুন, এই ডিজাইনটি এইভাবে কাটার পর কিন্তু কাজ রয়েছে, এই এটা করলেই কিন্তু কমপ্লিট নয়, এটা করার পরে কিছু হালকা হালকা এবড়ো খেবড়ো জায়গা কিছু বেরিয়ে থাকে, কিছু বক্রতল থাকে, সেটাকে কিন্তু সিরিজ কাগজ দিয়ে কিন্তু ঘষে এটাকে লেভেল করে নেওয়া হয়, পরিষ্কার করে নেওয়া হয়, ঠিক আছে, তারপরে কিন্তু এটাকে কিন্তু কাজ করা হয়। তো বন্ধুরা খুব ভালো করে দেখুন, ইনস্ট্রুমেন্টের অগ্রভাগে যে বিট রয়েছে সেই বিটটিকে কিন্তু সময় অন্তত চেঞ্জ করতে হয়, কারণ ওর কিন্তু ধার কমে যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু কাটছে, কাঠটিকে কেটে কেটে সেই ডিজাইনটি বানাচ্ছে। আর প্রিন্টারের ক্ষেত্রে কী হয়, ওপরে কালি লেপন করে, ঠিক আছে, লেজার দিয়ে যদি হতো তাহলে লেজারও সেই একই কাজ করত, লেজারের যে লাইট সেই লাইটে কিন্তু এই কাঠের ভেতরটা পুড়িয়ে দিত। আমরা দেখেছি যখন কোনো পেনে, যখন আমরা কোনো নামটাম লেখাই কাঠের পেনে, তো সেক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে করা হয়, কারণ সেখানে গর্ত হয়ে যায়। এখানে কিন্তু দেখুন সেই সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম, এখানে ডিজাইনটি করা হচ্ছে একদম নর্মাল যেরকমভাবে প্রিন্ট করা হয় ঠিক সেরকমভাবে র্যাস্টার স্ক্যানিংয়ের মতো। র্যাস্টার স্ক্যানিং কী জিনিস অনেকে হয়তো জানে না, তো যেনারা টেলিকমিউনিকেশন স্টুডেন্ট, যেনারা কালার টিভি বা টেলিভিশন নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন র্যাস্টার স্ক্যানিং কী জিনিস। এরকম হরাইজেন্টালি যে স্ক্যানিং সেটাকে র্যাস্টার স্ক্যানিং বলা হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন, ঠিক সেরকমভাবেই কিন্তু এটি হচ্ছে, ধীরে 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 কিন্তু অনেকটাই এখানে কিন্তু কভার হয়ে গেল। তো এইভাবে করতে করতে কিন্তু আলটিমেটলি নিচের দিকে নামতে থাকবে ইনস্ট্রুমেন্টটি, এবং পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এক্ষেত্রে এই যে ইনস্ট্রুমেন্টের যে কোম্পানি, এই কোম্পানির প্রমোশন কিন্তু এটা নয়, এখানে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে না। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক পারপাসের জন্য এবং আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য প্রকাশিত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এইভাবে কীভাবে এই কাঠের ওপরে এই ডিজাইন করা হয়। দেখুন খাট, দরজা, এই যে ডিজাইনটি কীভাবে করা হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। এরপরে আমরা অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করবো।
অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।